সংখ্যা অনেক অনেক বেশি। এই ডিএভি স্কুলে যখন পাঁচটা স্কুলের সিট পড়েছে, সব ছেলেরা ঢুকছে, তাদের কাছে কোনো রকম পুষ্পস্তবক তো দূরের কথা, প্রশাসনিক দিক থেকে কোনো রকম সাহায্য বা কোনো কিছু কোনো কিছুই দেখলাম না। সকাল থেকে পুলিশের দেখা পেয়েছে? কোনো কোনো পুলিশের দেখা নেই, কোনো কিছুই নেই। রাস্তা যানজটও ছিল, সেই যানজট পেরিয়ে বহু দূর থেকে যে পরীক্ষার্থীদের এসছে অনেক অসুবিধা করে এসছে, তাদের জন্য কোনো রকম সহায়তা বা কোনো রকম কিচ্ছু আমরা পাই। কি দাবি রাখবেন এখন অভিভাবক হিসেবে? আমরা অভিভাবক হিসেবে একটাই জিনিসই দাবি রাখি, তো আমাদের সঙ্গে গার্জিয়ানরা রয়েছে, তো আমরা প্রশাসনকে এই জিনিসটাই বলতে চাই, যেমন বাংলা মাধ্যমের পরীক্ষা যেমন পরীক্ষা, তেমনি কেন্দ্রীয় মাধ্যমের যে পরীক্ষা বা সিবিএসই স্কুলের যে পরীক্ষা, এটাও তো পরীক্ষা, তারা তো রাজ্যের বাইরে নয়, তারা তো রাজ্যের মধ্যেই, তো আমরাও আশা করব সেই জায়গা থেকে তারাও কিছু অভ্যর্থনা পাক, সেই জায়গা থেকে ছেলেদের মন ভালো হবে, ভালোভাবে পরীক্ষা দেবে, কারণ এরা তো রাজ্যেরও একটা, যদি ভালো ছেলে ভালো পরীক্ষা দেয় তো এটা তো রাজ্যেরও গর্ব থাকা উচিত বা থাকবে, তো সেই জায়গায় আমরা বলতে চাই যে এই জায়গাটা ভেবে দেখা উচিত। মানে পুলিশ কোথাও বিমাতৃসুলভ আচরণ করলো, তার মানে অভিযোগ তাই? না, অভিযোগের জায়গাটা এটা আমি বিমাতৃসুলভ না সুমাতৃসুলভ সেটা বলবো না, কিন্তু টিচারটা যেন নেই, বিষয়টা দেখা উচিত, বিষয়টা দেখা উচিত। কী নাম? আমার নাম দেবব্রত অধিকারী।